সো হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে। তো আজকে এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো লাস্ট আমরা ভিডিও আপলোড করেছিলাম ভঙ্গির ফোর্ট আর স্বর্ণগিরি টেম্পল নিয়ে। তারপর থেকে মেনলি আমার কিছু আর বেরোনো হয়নি, অফিসিয়াল ছুটি পাইনি আর আমার শরীরটা একটু খারাপ ছিল। তো যাই হোক, আজকে আর কি আমাদের বাড়ির পাশে যারা থাকে তোমরা আগে ভিডিওতে দেখেছো, তন্ময় আমাদের নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য চিকেন কষা আর ভাতের। তো এসছি, দাদাই আসতে বলেছিল 7টা, এখন বাজছে প্রায় 8টা, তো একটু আসতে লেট হয়ে গেল। তো দাদাকে যদি কিছু হেল্প করার থাকে হেল্প করবো। ওরা এখনও আসেনি, ওরা বলতে শতধা আসছো কন্যা, ওদের বাড়িতে একটু কিছু কাজ আছে, বাড়ির কাজটা শেষ করে আর কি ওরা আসবে। তো আসার পর দেখছি দাদা সমস্ত কিছুই করে ফেলেছে, নিজে নিজেই সব কাটাকাটি করে ফেলেছে, মশলাও করা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। আমি ভাবলাম এখানে এসে করবো আর কি, দাদা দেখলাম সব আগে থেকে করে নিয়েছে। কখন লাগবে গো করতে? খিদে পেয়ে গেল তো গন্ধ শুনে? হ্যাঁ, 1 ঘন্টা। তো দাদা আজকে আমাদের মেন শেফ, দাদা করে খাচ্ছে আজকে। আমি দাদা দাদা অনেকবার খেয়েছি, তাও আর কি তোমাদের জন্য বলছি একবার করে। কি কি আছে বলো, এখানে কি কেটেছো তুমি? ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আলু ভালো হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে। এটা কি? এটা মশলা আলাদা করে আছে, মিক্স করে কি করেছো? চিকেনের দাম থাকে প্রায় 230 বা 250 করে, তো অনেকটাই লেস হয়েছে, দেখা যাক কতদিন থাকে। তো দাদা আমাদের ডেকেছে বাড়িতে, তো শতদা সুকন্যা আসেনি এখনো, ওরা জাস্ট খেতে আসবে, আমি এখানে এলাম হেল্প করার জন্য। অনেকদিন হলো বাড়ি গেছে, প্রায় 10-15 দিন বেশি নাকি গো, প্রায় 1 মাস হলো সে বাড়ি গেছে। তো দাদা বাড়িতে এখন একাই থাকে, তো দাদা এখন একা বাড়িতে রান্না বান্না দাদাকে একাই করতে হয়। একা একা রান্না করতে ভালো লাগে না বলে দাদা আমাদের মনে হয় ডেকে নেয় খাওয়ার জন্য। আমাদের ভালোই হয় রান্না বান্না করতে পারে, রাতে দাদার কাছে এসে খেয়ে নি। প্রায় 2-3 দিন আগে সপ্তাহ খেয়ে গেছি, আবার এই সপ্তাহ স্টার্ট হয়ে গেছে অলরেডি, আবার শনিবারও হবে, আজকে বুধবার রাত, শনিবারও হয়তো হবে। একদমই না, একদম। তো আমাদের মশলা হয়ে গেছে, এবার একটু তেলটা ছাড়ছে আস্তে আস্তে। তো দাদার এই চিকেন কষা আর ভাতের একটা আলাদা, মানে তোমাদের কি বলবো, যারা আর কি হোস্টেলে থাকো, ব্যাচেলার লাইফে যারা হোস্টেলে থাকো, নিশ্চয়ই হোস্টেলে গিয়ে আলাদা করে চিকেন কষা আর ভাত তোমরা নিশ্চয়ই সবাই করেছো। আমার ব্লগে যারা দেখো বেশিরভাগ জন, আমি জানি আমাদের সমবয়সী আমার বন্ধুরা হয়তো দেখে, তারা যারা হোস্টেলে লাইফ যারা মানে দিয়েছে তারাই একমাত্র, আমি কোনোদিন হোস্টেলে থাকিনি। আমি বাড়ি থেকে যাতায়াত করতাম মোটামুটি, তো দাদা হোস্টেলে থেকে দাদা প্রায় কয়েক 2-3 বছর থেকেছে নাকি হোস্টেলে? আর ইয়ে জব কদিন ধরে করছো? 10 বছর ধরে। তার মানে একা থাকার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে আমার, তো তাই যাই হোক 2-3 বছরের এক্সপিরিয়েন্স, 2-3 বছরও না, 2 বছরের ধরতে পারো, বাইরে যতদিন থেকেছি আর কি। আগে তো আমার সাথে একটা অন্য বন্ধু থাকতো, এখন সে চলে গেছে অন্য কাজে, তো তারপর থেকে আমরা তিনজনে যেখানে একসাথে আছি, তার আগেও কেউ আসেনি, তার আগে অন্য একজন থাকতো। তো ওই দাদার সাথে তোমাদের আগে বলেছিলাম যে আমাদের পরিচয়টা কীভাবে হলো। তো একদিন আমরা বাড়ি থেকে আর কি ট্রেনে করে ফিরছিলাম, তো সেই টাইমে আর কি একই কম্পার্টমেন্টে আমাদের পাশাপাশি সিট পড়েছিল, বহু লাগেজ নিয়ে আর কি, বহু লাগেজ মানে অনেক লাগেজ, একটা মানুষের ম্যাক্সিমাম কটা লাগেজ থাকতে পারে, একটা ব্যাগ বা একটা ভিআইপি, তার সঙ্গে হয়তো একটা কাঁধের ব্যাগ আর একটা হাতের ব্যাগ। তাদের ব্যাগ হচ্ছে একটা যেগুলো বড় বড় মাল ফাল নিয়ে যায় সেই ব্যাগের, 3টে বড় ব্যাগ, তার সঙ্গে ছোট ছোট অনেক ব্যাগ, তার সাথে খুচরো খাচরো ব্যাগ, তার সাথে পিঠের ব্যাগ। এবার ছোট বাচ্চা একটা নিয়ে তখন ফার্স্ট টাইম চেপেছে, এবার আমাদেরও দেখে খারাপ লাগছে, আর বাকি যারা কম্পার্টমেন্টের যারা লোক ফোক আছে তারা আর কি তাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কারণ অনেক ব্যাগপত্র হয়ে গেছে। আর তাদের আর কি মেন সিটটা ছিল সাইড আপার আর লোয়ার, তো ওই কারণে ওদের স্পেসটাও কম ছিল আমাদের তুলনায়। তো আমরা আর কি দেখে সেই মুহূর্তে আর কি খারাপ লাগলো যে বাচ্চা নিয়ে ঘুরেছে এরকমভাবে। তো আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়, তো যার তারপরে আমরা যখন আর কি হায়দ্রাবাদ থাকি তোমরা জানো, তো হায়দ্রাবাদে আর কি সেখানে যখন আমরা নামলাম,
সেই মুহূর্তে তখনও জানি না যে দাদা কোথায় থাকে, মানে এটা জানি কি হায়দ্রাবাদে থাকে, হায়দ্রাবাদে কোন জায়গায় থাকে আমরা জানতাম না। তো আমরা মেনলি থাকি ভাগলাদা বলে একটা জায়গায়, আর ভাগলাদার পাশেই তোমরা যদি জানো একটু খোঁজ খবর রাখো, এখানে এলপি নাগার, কনস্থলীপুরম, সুষমা বিভিন্ন নামে জায়গা আছে, এটা আমাদের বাড়ির পাশেই। তো দাদা যাওয়ার সময় যখন আমরা ওলা বুক করছি তখন দাদা জিজ্ঞেস করছে তোমরা কোথায় যাবে, আমি বলছি আমি যাবো ভাগলাদা, দাদা তখন বলছে আমার বাড়ি হতো কনস্থলীপুরম। সেই মুহূর্তে আমাদের আর কি মেনলি জানতে পারলাম না, দাদা আমাদের বাড়ির পাশে থাকি না জানতে পারতাম না আমরা। তো যাই হোক একটা সুইট স্পট তৈরি হলো। তো তারপরে আস্তে আস্তে আর কি আসা যাওয়া আসা যাওয়া থাকলো, কারণ আমাদের এখানে চেনা জানা কেউ নেই, যা বলতে অফিসের কলেজ আর বন্ধু বান্ধব যারা আছেন তার বাইরে আর কারো চেনা জানা ছিল না। একটু নতুন শহরে এসেছি, সবাই একটা পরিচিত মুখ মানে খুঁজতে চায় নাকি দাদা, সবাই বাইরে যায় সবাই একটা খুঁজতে চায়। এবারে ব্যাপারটা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, আর এই বাচ্চাটা ছোটো যখন বাচ্চার সাথে দেখা হয় তোমরা আগে ব্লগে দেখতে হবে, বাচ্চাটা আর কি খুবই ছোটো ছিল তখন। তো ওকে নিয়ে ট্রেনে ট্রেনের মধ্যে তো টাইম পাস করার কিছু নেই, বাচ্চাটাকে নিয়ে আমরা মেনলি টাইম পাস করছিলাম। তো বাচ্চাটার প্রতি একটা আমাদের ভালোবাসা ভালোবাসা জন্মায়, খুব ভালোবাসা। হ্যাঁ ট্রেনে বাচ্চারা আসছে, তো আমাদের ওখানে গল্প করতে করতে খেলতে খেলতে টাইমটা চলে যায়। তোমরা যদি জানো আসো এখানে তাহলে জানতে পারবে কি প্রায় 28 ঘন্টার জার্নি হাওড়া থেকে আর কি আমাদের সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদ। টাইমটা খুব ভালোভাবে পাস হয়ে যায় সেইখানে। তো আস্তে আস্তে দাদা যখন জানতে পারে বনস্থলী পূর্ব থাকে, দাদার নাম্বারটা এক্সচেঞ্জ হয় আর কি, দাদার সাথে নাম্বারটা এক্সচেঞ্জ হয়, দাদা আস্তে আস্তে আমাদের বাড়িতে আসতে থাকে। তো তার কিছুদিন পরে দাদা ওখানে আর কি যে রুমটা থাকতো সেই রুমটা হচ্ছে একটা ছোটো 1 BHK। তো ফ্যামিলি নিয়ে দাদারা প্রথমবার আর কি এখানে এসেছিলো, তো সেই টাইমে আমরা দাদা আর কি নতুন একটা ঘর খুঁজছিল। তো সেই টাইমে আমাদের বাড়ির পাশে একটা ঘর ঘর ছিল, তো দাদাকে জাস্ট ফোন করে বললাম দাদা আমাদের বাড়ির পাশে একটা ঘর আছে তুমি চাইলে আর কি আসতে পারো। তো আমাদের বাড়ি থেকে 2-3 বার লেন পরে দাদা প্রথম এসে থাকতার বলো 3-4 বার দাদা থেকেছে। কোন মাস থেকে ছিল তুমি? হ্যাঁ বনস্থলী পুরো না, তুমি আমাদের এই পুরোনো বাড়িটা কদিন থেকে ছিল? পুরোনো 8-9 মাস হবে না? 8-9 মাস হবে, তো 8-9 মাস থেকেছিল। তো তারপরে ওই বাড়িটা আর কি অনেকটা উপরে ছিল, মানে একবারে টপ ফ্লোরে ছিল, তো বাচ্চা নিয়ে থাকতে একটু অসুবিধা হতো। তাই আমাদের যেটা এখন বাড়ি, আমাদের বাড়ি থেকে প্রায় 30 সেকেন্ড লাগে এই বাড়িটায় আসতে। তো একবারে পাশাপাশি হয়ে গেছে দাদা এখন, তো আমাদের ভালো লাগে ইনভাইট করি দাদার সাথে। বৌদিও থাকে, বৌদি এই মুহূর্তে নেই, তো ওরা এখন ওয়েস্ট বেঙ্গল গেছে, বোন কিনে ওয়েস্ট বেঙ্গলে আছে ওরা এখন। তো আজকে ওরা পুজোর সময় আসবে, দাদা পুজোর সময় বাড়ি যাবে, আর সঙ্গে সততা সুগন্ধ আর কি পুজোর সময় বাড়ি যাবে। আমি এবারে একা থাকবো এখানে, নতুন ব্লগ আসছে তোমরা ওয়েট করে থাকো, কষা মাংস না হচ্ছে সুকন্যা সবাই পরে ভিডিওতে দেখবে, তোদেরকে দেওয়া হচ্ছে না, আমি একাই খাবো। এতক্ষণ এলি, সব রান্না বান্না সব হয়ে গেল, এতক্ষণ এসছে কি নিয়ে এসছিস? তো আমাদের এতক্ষণ ধরে বসে বসে কোথায় যাবো না যাবো ঠিক করা হচ্ছে, কোথায় কোথায় যাবো? আমরা গোয়া যাচ্ছি এপ্রিল মাসে। শুন গোয়া ক্যাটস। আরে ভাই বাড়ি সমাজ কে বল রহা হুম यार, বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হো। ক্যান্সেল নেই, গোয়া যাচ্ছি আমি এপ্রিল মাসে ফুল করতে। ওকে ফোর প্ল্যান করাই হয় ক্যান্সেল করা, সো বি রেডি ফর দা ক্যান্সেল। আমাদের তিরুপতি যাওয়ার খুব ইচ্ছে, ঠাকুর টানছে আমাদেরকে টানছে। ফাইনালি তিরুপতি যাবো আমরা, তারপর দেখছি। তাহলে যারা হেল্প করে তাদের তো 2 পিস মাংস কম নাকি? 1 পিস দিলে হবে, রান্না কোনো হেল্প করেনি বলে সদাকে এই পার্টটা দেওয়া হয়েছে। সদা এরম ভাবে মেয়েরা ভিকটিম কার্ড খেলে, কোনো ভিকটিম কার্ড নেই, পুরো ভিকটিম কার্ড।